জাহান্নামের 70,000 শিকল দিয়েছে, কয় হাজার শিকল? 70,000 শিকল, এক একটা শিকল 70,000 ফেরেশতা করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও 70,000 ফেরেশতা, জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাশরের ময়দানে নিয়ে যাও। নাফরমানরা দেখো শখ করে কোন জাহান্নাম কামাই করেছে, সুদখোরেরা দেখো শখ করে কোন জাহান্নাম কামাই করেছে, ঘুষখোরেরা দেখো শখ করে কোন জাহান্নাম কামাই করেছে, বিউটি পার্লারের নারীরা দেখো শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। ও ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাশরের ময়দানে নিয়ে যাও। জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাশরের ময়দানে যখন নিয়ে যাবে, জাহান্নাম হাশরবাসীকে দেখে চিৎকার মারবে, গর্জন করবে। জাহান্নামের গর্জন শুনে হাশরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের গর্জন শুনে হাশরের ময়দান থরথর করে কাঁপবে। হাশরবাসীরা বেহুশ হয়ে হয়ে পড়ে যাবে। দয়ারে নবী গো, মায়ারে নবী গো, উম্মতদেরকে এই দৃশ্য করুন, দৃশ্য দেখে উম্মতের কঠিন মুসিবত দেখে আল্লাহর নবী মাকামে মাহমুদের নিচে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে আল্লাহর নবী সেজদায় পড়ে যাবে। আল্লাহর নবী সেজদায় পড়ে কানবে, আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমি এই যে সেজদায় পড়ে গেলাম, আমার উম্মতেরা জাহান্নামের চিৎকার শুনে আমার উম্মতেরা বেহুশ হয়ে গেল, তাড়াতাড়ি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে আপনি বাঁচান। ও রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে এই জাহান্নাম থেকে না বাঁচাইবেন, আমি রাসূল সেজদায় পড়ে গেলাম, আর সেজদা থেকে মাথা উঠাবো না, সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহর নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিব্রাইল আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায়, তামাম জমিন ঠান্ডা হয়ে যাবে, জমিন থেকে ঘাস লতা পাতা কিছু গজাইবে না। হে জিব্রাইল, আমার বন্ধু উম্মতের জন্য সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, আমি আমার বন্ধুর উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমার বন্ধুর উম্মতের জন্য এই যে আমি একটা মশকুটা দিতেছি, এই মশকুটা নিয়ে যাই আমার বন্ধুর কাছে, তুমি পৌঁছাইয়া যাও। কার কাছে? নবীর কাছে। সেজদাই পরে কান্দে নবী, উম্মতে বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতে আমার গুনাগার, আল্লাহুম্মা সাল্লি আলা। জিব্রাইল কিয়া বলে, নবী জি গো কানিবেন না, আপনার ওই চোখের পানি আমার আল্লাহ সহিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
নবীকে পাগল বলে, কেউ নবীকে পাগল বলে, কেউ বলে রে জাদুকর। আল্লাহ রে কোরআন সাক্ষী দিছেন, নবীজি আল্লাহর পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি বিদেশে মক্কা নগরে হেলে মানুষ একই জনা, তাহার পায়ের সোয়া লাগিয়া পাথর হইল খাটি সোনা। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন শুনারা? কষ্ট পাচ্ছেন? দয়ার নবী, মায়ার নবী গো। সেজদায় পরে পরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার গুনাহগার উম্মতরা হাই হতাশ হয়ে জাহান্নামের চিৎকার শুনে বেহুশ হয়ে গেল। রব্বুল আলামিন আমার উম্মতকে জাহান্নাম থেকে না বাঁচানো পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। অমাবুত, আপনি যদি আমার এই সেজদার তো আমার এই দোয়া মঞ্জুর না করেন, কবুল না করেন, তাহলে আপনি কেন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরে সালে না কা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বন্ধুরে, আমি সেজদায় পড়ে গেলাম, আজকে আমার উম্মতকে যদি ওই জাহান্নাম থেকে না বাঁচান, আমাকে কেন আপনি রহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন? আমি রহমতের নবী, আমাকে কেন শাপায়াতের কান্ডারি আপনি বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জিব্রাইল আমার বন্ধু সেজদায় পড়ে গেছে, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, তাড়াতাড়ি যাও এই মশকুটাটা নিয়ে যাও আমার বন্ধুর কাছে দাও, আমার বন্ধু যেন সেজদা থেকে মাথা উঠায় আর না কান্দে। জিব্রাইল আমার নবীর কাছে এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আমার দু জাহানের বাচ্চা। নবী কয় জাহানের বাচ্চা? কয় জাহানের বাচ্চা? ইহকাল এবং পরকালের বাচ্চা কে? কথা বলেন কে? দু জাহানের বাদশা নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, সুবহানাল্লাহ বলেন, চিনিলে নবীকে জান্নাত মিলিবে, কোরআনে বলেছেন আমার আল্লাহ আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। চিনেছে যারা ওহুদা তারা, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। বলেন না সুবহানাল্লাহ।
মা বন্ডে একটু কান লাগাবেন, খেয়াল করে শুনবেন, কষ্ট পাইতেছেন নাকি? দয়ার নবী গো, মায়ের নবী গো, সেজদায় পরে উম্মতি উম্মতি বলে কান্দতেছেন। জিব্রাইল আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনি যে উম্মতি উম্মতি বলে কান্দতেছেন, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন, মাথা উঠান, আপনি আর কানবেন না, আপনার চোখের পানি মহান আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না, আপনি সেজদা উঠান, আপনার গুনাহগার উম্মতের জন্য আমার আল্লাহ এই মশকুটাটা দিয়েছেন, খুলে দেখেন কি আছে এর মধ্যে। দয়ার নবী, মায়ের নবী, জিব্রাইলের কাছ থেকে মশকুটা হাতে করলেন, মশকুটা খুলে দেখলেন, ঢাকনা যুক্ত মশকুটা, ঢাকনা উঁচা করে দেখলেন মাত্র এক ফোঁটা পানি। কয় ফোঁটা পানি? আল্লাহর নবী জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, জিব্রাইল এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি দিয়ে আমি কি করব? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানিটুকু আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। কোন দিকে? হে জিব্রাইল, এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করলে কি হবে? বলে জাহান্নাম হাশরের মাঠ ছেড়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। যে দলের ক্ষমতা, ওই দলের পক্ষে যারা থাকবে, যার ক্ষমতা থাকবে জায়গা দখল করবে, যার ক্ষমতা থাকবে না সে দৌড় মারবে পালাবে। কথা বলেন, ঘুইরা মর তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবো মাগো সব ছিল মিছে। নামাজ পড়ো কুরআন ধরো, নামাজ পড়ো কুরআন ধরো, জীবনকে করো খাঁটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহু আকবার। কোন জায়গার মাটি ডাকবে? খালি যাদের ডাকবে তারা চলে গেছে, না আমাদের কেউ ডাকতেছে? আমাদের কেউ ডাকতেছে? তুমি মানুষ, তোমার দেহ থেকে রূহ চলে গেলে অসহায়, কোন ক্ষমতা তোমার থাকবে না, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আর তুমি দুনিয়ায় ক্ষমতা যদি দেখাইতে চাও, এই কোরআনের পক্ষে থেকে ক্ষমতা দেখাও, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ কিসের ক্ষমতা, কিসের বড়াই, কিসের অহংকার, যত অহংকার করো না কেন, যত ক্ষমতা তুমি দেখাও, কোন ক্ষমতা মরণের সময় থাকবে? কথা বলেন, থাকবে? আমাদের বাংলাদেশে একমাত্র সমস্ত মানুষগুলো কবরে চলে যাব, আমরা আমরা কবর দেশে যাত্রী, তাহলে আমরা কবরে চলে যাব। ওই কবরে যদি শান্তি পাইতে চাই, এই দুনিয়ায় কি করতে হবে? আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কবরে শান্তি যদি পাইতে চাই, হারাম ক্ষমতা দুনিয়া থেকে ছাড়তে হবে। একমাত্র আমাদের একটা দল হলো, সেই দলটা হলো কোরআনের দল। কোরআনের দল যদি আপনি না চান, মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন। কোরআনের দল যদি আপনি না চান, মরণের সময় শয়তানের প্রসাদ খাই আপনার মরা লাগবে। মিথ্যা কথা, মিথ্যা কথা। এই দুনিয়ায় যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এই দুনিয়ায় আপনি সুদখোরের সাথে চলবেন, ঘুষখোরের সাথে চলবেন, বেনামাজির সাথে চলবেন, বেদিন কাফেরের সাথে আপনি চলবেন, মরণের সময় ওই বেদিন কাফের আপনার পাশে বসবে। এই দুনিয়ায় আপনি আলেমদের সাথে মহব্বত রাখবেন, কুরআনিকদের সাথে মহব্বত রাখবেন, নামাজি ব্যক্তির সাথে ভালোবাসা মহব্বত রাখবেন, আপনার মৃত্যু সময় ইমানদার নামাজি ব্যক্তি আপনার পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আর কোনো ইমানদার সূরা ইয়াসিন তেলাওয়াত করে যদি মুমূর্ষ ব্যক্তির মুখে ফু দেয়, সেই ব্যক্তি মৃত্যুর কষ্ট তার জন্য লাঘম হয়ে যায়। বিশ্বাস আছে কি আছে না? বিশ্বাস যে করবে না সে হলো কাফের, সে হলো মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আমার এই ওয়াজগুলো কোনো বিরোধী যাচ্ছে না? আমি কোনো বিরোধী নিয়ে কথা বলি না। যে করবে আল কোরআনের কাম, তার কবরে বাড়বে দাম।
কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় টাকা আছে, শক্তি আছে, দুনিয়ায় দল আছে, ক্ষমতা আছে, কবরে একটা মাত্র দল আমার কোরআনের দল। আপনি কবরে যাবেন, আপনি কোন দল করবেন? আপনার সন্তান আপনার পক্ষে কথা বলবে না, আপনার স্বামী আপনার পক্ষে কথা বলবে না, আপনি কবরে যাবেন সব অসহায়ের মতন আপনাকে বিদায় দিয়ে দেবেন, তিনটা বান্ধা দিয়ে কবরে দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে আপনার কবরে যাবে না, আপনার মেয়ে আপনার কবরে যাবে না, আপনার স্বামী আপনার কবরে যাবে না, এই দুনিয়ার বড় ভালোবাসার বন্ধু বান্ধবীরা কেউ কবরে যাবে না। আপনি কবরে যাবেন অসহায় হয়ে, কাঁদতে কাঁদতে কবরে যাবেন, আপনার কবরে যাবেন, কবরে শুবেন, আপনি অসহায় হয়ে কবরে শুয়ে থাকবেন, অসহায়, ডাইনে মাটি, বামে মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি, অবশ্যই জানতে পারবে, ডাইনে মাটি, বামে মাটি, নিচাই মাটির বিছানা, পায়ের দিকে মাটি, মাথার দিকের মাটি, উপরে বাঁশের ছাউনি বিছাইয়া কলা পাতা দিয়া মাটি দিবে দুই পাও দিয়া পারাইয়া। সেদিন কোথায় তোমার দুনিয়ার ক্ষমতা? দুনিয়ার কত বাহাদুরি তোমার ছিল, সেই বাহাদুরি গুলো কোথায়? আপনি যদি কুড়াল দিয়া জীবনটা তৈরি করতে পারেন, মুর্দা কবরের মধ্যে চিৎকার দিয়ে দিয়ে কানবে, মুর্দা কবরের মধ্যে চিৎকার দিয়ে দিয়ে কানবে, এই কান্না দুনিয়ার কোনো জিন্দারা শুনবে না। এই কোরআনটা সঙ্গে সঙ্গে আপনি যদি কোরআন বুকে করে কবরে যাইতে পারেন, আপনার এই কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যাবে কবরের মধ্যে, কবরের মধ্যে এই কোরআন আপনার মাথার পাশে দাঁড়িয়ে যাবে, বলবে ও মুমূর্ষু ব্যক্তি, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তোমার জীবনটাকে আমি কোরআন বুকে করে তোমার জীবনটা চালাইছ, তোমার মা কবরে আসে নাই, বাবা কবরে আসে নাই, স্বামী সন্তান কেউ তোমার কবরে আসে নাই, চিন্তা করো না, আমি কোরআন তোমার পক্ষে আছি। আমি কোরআন তোমার পক্ষে আছি, একটু খেয়াল করে শুনবেন। মুর্দা অসহায় হয়ে কবরে চলে যাবে, মুর্দা অসহায় হয়ে কবরে চলে যাবে, চিন্তা করবে কেউ আমার সঙ্গে কবরে আসলো না, মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, যে জনে ঘর থেকে নামা যেজনে ঘর থেকে নামাই, যেজনে গোসল করাই, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, যে জন গোসল করাই, যে জন কাফন পরাই, যে জন গোসল করাই, যে জন কাফন পরাই, সে কি আমার বড় কন্যা তাহার কাছে দোয়া চাই, সে কি আমার বড় কন্যা তাহার কাছে দোয়া চাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, আল্লাহ ছাড়া এই জীবনে আপন সঙ্গে পাইবা না, আল্লাহ ছাড়া এই জীবনে, আল্লাহ ছাড়া এই জীবনে আপন সাথী পাইবা না, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার, মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, যে জন কান্ধে লইয়া যায়, যে জন কবরে নামায়, যে জন কান্ধে লইয়া যায়, যে জন কবরে নামায়, সে কি বিদায়।
সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, আল্লাহ ছাড়া ওই কবরে আপন সাথী পাইবা না, কোরআন ছাড়া ওই কবরে আপন সাথী পাইবা না, আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায়, আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায়, আল্লাহু আকবার।